নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মনীষাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি সজনে ফুলের পড়ার রেসিপি। রেসিপিটি বানানোর জন্য যে সজনে ফুল নিয়েছি সেটা বাজার থেকে কিনে আনা নয়, এটা নিজেদের গাছের সজনে ফুল। বসন্তকালে বিভিন্ন রকম জটিল রোগের হাত থেকে বাঁচতে সজনে ফুল খাওয়া অত্যন্ত জরুরি। এতে যেমন ভিটামিন এ রয়েছে, B1, B2, B3, ভিটামিন সি রয়েছে, এছাড়া আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর হজম শক্তি বৃদ্ধিতেও সজনে ফুল বিশেষ কার্যকরী। সজনে ফুলগুলোকে এইভাবে ভালো করে বেছে নিয়েছি। বড়া বানানোর জন্য যেহেতু কাঁচা লঙ্কার প্রয়োজন, তাই নিজেদের গাছ থেকে বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা তুলে নিয়েছি। সজনে ফুলের শুকনো পাতা, শুকনো ডাঁটি সমস্ত কিছু ভালোভাবে বেছে নেওয়ার পর এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সজনে ফুলের জলটা ঝরিয়ে একটি কাঁচের বাটির মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি 2 বড় চামচ বেসন, 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ পরিমাণ কালো জিরে, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচানো, 1 চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম, আর 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণকে প্রথমে মিশিয়ে নিয়েছি। সজনে ফুলের মধ্যে আগে থেকেই যেহেতু কিছুটা পরিমাণ জল রয়ে গিয়েছে, তাই খুব কম পরিমাণ 1 বড় চামচ জলের ব্যবহার করেছি এখানে। তারপর হাত দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণকে মেখে নিয়েছি। এইভাবে সমস্ত উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপর গোল গোল আকারে গড়ে নিয়েছি, আর কয়েকটাকে গোল থেকে একটু লম্বা আকারে গড়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বন্ধুরা আপনাদের পছন্দ মতো আকারের বড়া তৈরি করে নিতে পারেন। সমস্ত বড়া এইভাবে করে নিয়েছি। রেসিপিটি অত্যন্ত সহজ একটি রেসিপি, আশা করি সকলের ভালো লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এরপর কড়াইতে তেল গরম হলে বড়াগুলোকে একে একে ভেজে নিয়েছি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সমস্ত বড়াগুলোকে এইভাবে একে একে ভেজে তেল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। রেসিপিটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি
রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।